ইউটিউবে অনেকে বলে যে এই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও রিচ হবে, এই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও রিচ হবে না, ওই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও রিচ হবে। আসলে মূলত ইউটিউবে এরকম কোনো কিছু নেই যে আসলে এই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরকম কোনো কিছুই নেই। মূলত বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার ইউটিউবে একটা ব্যাপারে কাজ করে, জাস্ট একটা, সেই ব্যাপারটা হচ্ছে টপিক। টপিক ছাড়া দ্বিতীয় আর কোনো কিছুই কাজ করে না। সার্চেবল টপিক, আপনার বর্তমানে কি সার্চ হচ্ছে সেটাই হচ্ছে মেইন। বর্তমানে আপনার ধরনের যে বর্তমানে যেটা সার্চ হচ্ছে, ট্রেনিংয়ে চলতেছে সনদ কার্ড ডাউনলোড কিভাবে করতে হয়, এটা বর্তমানে সার্চ হচ্ছে। অর্থাৎ এটার উপরে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও রিচ হওয়ার সম্ভাবনা 80% বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার তো কিন্তু এই এই টপিকের উপর অলরেডি কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, সেজন্য আপনি কিন্তু এই টপিকের উপর ভিডিও তৈরি করলেও আপনার ভিডিওটা কিন্তু রিচ হবে না, ঠিক আছে? আমি অলরেডি এর মধ্যে মানে কীভাবে সুরক্ষা কার্ড ডাউনলোড করতে হয় এই টপিকের উপর ভিডিও তৈরি করছি আজ থেকে প্রায় 1 মাস আগে, কিন্তু বর্তমানে এই ভিডিওটা চলতেছে মাঠে, মানে ইউটিউবে চলতেছে। সুরক্ষা কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, সেটা সনদ কার্ডটি কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক সেই প্রসেসটাই আমি দেখাইছিলাম। তো বর্তমানে ওইটা কিন্তু চলতেছে ইউটিউবে, অসংখ্য মানুষ ওই ভিডিওটা দেখতেছে এন্ড দেন ডাউনলোড করছে। সো এই টপিকের উপর এরপর আমি আবার ভিডিও তৈরি করি, দেখলাম যে রিচ হয় কিনা দেখি। এখন দেখা গেল যে রিচ হচ্ছে না, 20টা ভিউজে পড়ে আছে, 30টা ভিউজে পড়ে আছে, ভিডিওটা অনেক নিচে পড়ে আছে। কারণ হচ্ছে এটা আপনার এটার উপরে অলরেডি অসংখ্য ইউটিউবাররা ভিডিও তৈরি করে ফেলছে, আর এর মধ্যে আমি 10 নম্বর পজিশনে রয়েছি, মানে হচ্ছে আমার ভিডিওটা 10 নম্বর পজিশনে রয়েছে। সেরা 10 জনের মধ্যে এই টপিকের উপর কিভাবে টিকা কার্ডটি ডাউনলোড করবেন এই টপিকের উপরে কিন্তু আমার ভিডিওটা কিন্তু 10 নম্বর পজিশনে রয়েছে, মানে হচ্ছে ওই 10 নম্বর 10টা প্রথম 10 জনের সারিতে রয়েছে, সেজন্য আমার ভিডিওতে ভিউজ হচ্ছে। এখন অনেক লোক কিন্তু এর উপরে ভিডিও কিন্তু তৈরি করে ফেলছেন, অলরেডি অনেক ইউটিউবাররা কিন্তু এই বিষয়টার উপর ভিডিও তৈরি করে ফেলছেন, সেজন্য বর্তমানে এটা নিয়ে ভিডিও তৈরি করলেও কোনো সময় রিচ হবে না, কারণ কম্পিটিশন ওভার। এখন অনেকে বলেন যে আসলে এই যে কয়েকটা টিউব বাড়ি এগুলা দিয়ে আসলে রিসার্চ করে কি, মানে এগুলো কি আদৌ কি কোনো কাজে দেয়? আমার তো মনে হয় না ওগুলো কোনো তেমন কোনো কাজে দেয় বলে, কারণ হচ্ছে আমি নিজে ট্রাই করে দেখছি, তেমন কোনো কাজে দেয় বলে মনে হয় না। আমি এতদিন যাবস্ত ইউটিউবিং করছি কিন্তু দেখলাম তো এগুলো কোনো কাজে দেয় বলে আমার মনে হয় না। এগুলা মূলত কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার ট্রেন্ডিং টপিকটা খুঁজে বাহির করতে হবে, বর্তমানে ট্রেন্ডিংয়ে কী চলতেছে সেটাই হচ্ছে আপনার মূল ফোকাস থাকতে হবে। এখন আপনি যদি অনেক আগের ট্রেন্ডিং একটাকে নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, অনেক আগের ট্রেন্ডিং কিন্তু বর্তমানে চলতে পারে, অনেক আগের ট্রেন্ডিং কিন্তু 2 মাস আগের ট্রেন্ডিং সেটা কিন্তু আপনার বর্তমানে চলতে পারে, 2 মাস পরে সে কিন্তু ইউজ হতে পারে। যেমন আপনি দেখেন যে সুরক্ষা কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, এই প্রসেসটা হচ্ছে 2 মাস আগের ট্রেন্ডিং। সুরক্ষা কার্ডের সনদ কার্ডটি কীভাবে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে আপনার 2 মাস আগের ট্রেন্ডিং, কিন্তু বর্তমানে সে চলতেছে, কিন্তু বর্তমানে ভিডিও তৈরি করলে কিন্তু এর উপরে কোনো সময় লাভ হবে না, কারণ হচ্ছে এটার উপরে অলরেডি ভিডিও কিন্তু অসংখ্য ভিডিও ইউটিউবে রয়েছে। সো এটা আসলে অবশ্য আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, কিন্তু আপনাকে এটা খুঁজে বাহির করতে হবে যে আপনার বর্তমানে মানে এই মুহূর্তে, অর্থাৎ আপনি ধরেন যে এই লাস্ট উইক দুদিন এক বা কিংবা এক ওয়ান উইক, এই ওয়ান উইকের মধ্যে কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে চলতেছে এটা আপনাকে ফোকাস করতে হবে বা এটা আপনাকে বুঝতে হবে। যেমন আমরা নিউজ রিলেটেড অনেক বিষয়ে কিন্তু আমরা ট্রেন্ডিংয়ে পাই, যারা নিউজের রিভিউ করেন, অর্থাৎ নিউজ রিভিউ যারা করেন তারা কিন্তু অবশ্যই আসলে টপিকটা খুব সহজেই পান, কিন্তু আমরা টপিকটা খুঁজে বাহির করতে হলে একটু কষ্ট হয় কিংবা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমাদেরকে টপিকটা বাহির করতে হয়। তো তারপরও টপিক বাহির করার পরও কিন্তু একটা মানে একটা ভিডিওকে দাঁড় করানো খুব কষ্টকর হয়ে যায়, 100% এসইও করার পরেও দেখা যায় যে ভিডিওটা রিচ হচ্ছে না। এটা আসলে মূলত হচ্ছে আপনার কাজের উপরে, আপনার কাজ যত ভালো হবে তত অবশ্যই মানুষ দেখবে, আর অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিও তৈরি করার প্রথম 30 সেকেন্ড এমন কিছু দেওয়ার যাতে অডিয়েন্স
রিটেনশনটা কমে না যায়, অর্থাৎ অডিয়েন্স আপনার ওই 30 সেকেন্ড যাতে ভিডিওতে থাকে, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স রিটেনশনটা কিন্তু আপনার বাড়বে। ঠিক আছে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমি এটাই বলবো আপনাদেরকে, আমি এটাই বলতে চাচ্ছি নতুন ইউটিউবার, নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, তারা এতটুকুই বলবো তাদেরকে, আপনাদেরকে, যে আপনারা ট্রেন্ডিংটা খুঁজেন, ট্রেন্ডিং খুঁজে ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনাদের ভিডিও রিচ হবে। আর যদি ট্রেন্ডিং না খুঁজেন সেক্ষেত্রে কিন্তু রিচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এখন বলবেন যে ভাই আপনি তো মানে আপনি কি ভিডিও তৈরি করেন? দেখেন আমি আসলে ফোনের রিভিউ করি, সেজন্য আসলে আমাদের ভিডিওটা যে ট্রেন্ডিংয়ে যাবে, আমাদের কম্পিটিশন, আমরা আমরা কম্পিটিশনের মধ্যে আছি, কারণ হচ্ছে আমাদের আমরা যে মানে ফোনের রিভিউ করি, ফোনের রিভিউ কিন্তু অসংখ্য লোক করে, সো ফোনের রিভিউতে আমরা কিন্তু কম্পিটিশনে আছি। সো আমরা হচ্ছে আমি হচ্ছে ধীরে ধীরে যাচ্ছে, কারণ হচ্ছে আমার এত তাড়াতাড়ি যাবে না, কারণ হচ্ছে আমি কম্পিটিশনে, আমি কম্পিটিশনেই কাজ করতে ভালোবাসি। ঠিক আছে, আর আপনারা অবশ্যই যারা নতুন টেক ইউটিউবার কিংবা ইউটিউবার যারা আছেন, অবশ্যই আপনারা ট্রেন্ডিংটা খুঁজে বাহির করবেন, আর ট্রেন্ডিংটা খুঁজে বাহির করে আপনারা ভিডিওটা তৈরি করবেন, অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, মানে শিক্ষণীয় কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই আপনার ভিডিও রিচ হবেই একসময়। অবশ্যই আরেকটা ব্যাপার আছে, অনেকে একটা ভিডিও আপলোড করলেন, তারপর 1 সপ্তাহের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করে না, দেখা যায় যে 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায় এমনও হয় যে ভিডিও আপলোড করে না, কিন্তু অনেকদিন পর কিন্তু ভিডিও আপলোড করে। এই এই রেগুলারিটিটা ছেড়ে দিলে কিন্তু ইউটিউবে আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না। আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করতে হলে রেগুলার 1 থেকে 2টা ভিডিও আপনাকে কিন্তু আপলোড করতেই হবে। আপনারা দেখবেন আমার চ্যানেলে কিন্তু রেগুলার 1 থেকে 2টা ভিডিও কিন্তু আপলোড হয়, শুধুমাত্র আজ আজ একটা দিন যে আমি ভিডিও আপলোড করিনি, কিন্তু আমি আজ ভিডিওর কাজ করছি, 2টা দিন আমি বিজি ছিলাম সেজন্য করতে পারিনি, এই আজ আমি ভিডিওর কাজ করছি, আমার এই ভিডিওটা আপনার যে 2টা ভিডিওতে কাজ করছি, এই 2টা ভিডিও কিন্তু আপনার পেয়ে যাবেন কাল, আগামীকাল পেয়ে যাবেন, কিন্তু আজ হয়তো আমি এগুলার কাজ করছি। তো রেগুলার আপনাকে কাজ করে যেতে হবে। দেখেন আমরা 1 থেকে 2টা ভিডিও আপলোড করে ফেলি, কারণ হচ্ছে আমরা ফোনে রিভিউ করি, এতে কিন্তু সময় অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু তারপরও কিন্তু আমরা কিন্তু ধৈর্য ধরে কাজ করে আমরা কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো আপনাদেরকেও ছোটোখাটো ভিডিও যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 থেকে 2টা ভিডিও অবশ্যই আপনাকে মাস্ট দিতে হবে প্রতিদিন। 2022 সালে এসে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কিংবা আপনি একজন সাকসেস ইউটিউবার হতে হলে আপনাকে কিন্তু 1000 ভিডিওর টার্গেট নিতে হবে। আপনি যদি 1000 ভিডিওর টার্গেট নিতে পারেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে অবশ্যই আপনার একটা না একটা ভিডিও রিচ হবেই হবে। আপনাকে 1000 ভিডিওর টার্গেট নিতে হবে। দ্বিতীয় হচ্ছে ভালো কন্টেন্ট হতে হবে। তৃতীয় হচ্ছে ভিডিও, এখন ইউটিউবে যে ভিডিওগুলো দেখা হচ্ছে বর্তমানে, যে ভিডিওগুলোতে ভিউজ হয় সেগুলো হচ্ছে একটু লং ভিডিও, অর্থাৎ আপনার 8 থেকে 10 মিনিটের ভিডিওগুলোতে খুব বেশি ভিউজ হয় ইউটিউবে বর্তমানে। কারণ হচ্ছে শর্ট ভিডিও দেখার প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। টিকটকে কিন্তু বর্তমানে মানুষ কিন্তু বিনোদনের জন্য কিন্তু শর্ট ভিডিওগুলো দেখতেছে। সো আপনার এই ইউটিউবে এসে কিন্তু শর্ট ভিডিও দেখবে না। ইউটিউবটাকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে নিউজ দেখার জন্য, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কোনো একটা কিছু খুঁজে পাচ্ছে না সেটাকে খুঁজে বাহির করছে, সার্চ করে, সেটাই হাউ টু, যে কোনো হাউ টু যে কোনো বিষয়ে আপনার বর্তমানে কিন্তু সার্চ হচ্ছে, যেমন হাউ টু ফেসবুক আইডি ক্রিয়েট, এরকম আসলে এই ব্যাপারগুলো মানে একটু বেশি ইয়ে হচ্ছে, হাউ টুটা মানে ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রে কাজে দিচ্ছে। ইউটিউবের ব্যাপারটা হচ্ছে আপনারা কীভাবে খুঁজে বাহির করবেন, অর্থাৎ মানে হচ্ছে কোনো কিছু শিখতে চাইলে ইউটিউবে কিন্তু আপনার সেটাই কিন্তু খুঁজতেছে, এছাড়া কিন্তু আর তেমন কিছু কিন্তু ইউটিউবে কাজে লাগছে না। আদারওয়াইজ আপনার বিনোদনের জন্য হয়তো নাটক দেখতেছে, সিরিয়াল সিরিজ দেখতেছে, ওয়েব সিরিজ মুভি এগুলো দেখতেছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনার এই ইউটিউবটা কিন্তু শর্ট ভিডিওর জন্য মানে শর্ট ভিডিওগুলো দেখতেছে না ইউটিউবে। এটা শর্ট ভিডিও যেটা ইউটিউবে বর্তমানে তৈরি করা হচ্ছে সেটা দেখা হচ্ছে, কিন্তু তুলনামূলক কম দেখা হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় এটা হচ্ছে যে আপনার ইউটিউবটাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আমি এটাই বলতে চাচ্ছি যে বর্তমানে ব্যবহার করা হচ্ছে কোনো একটা কাজে, যেমন আপনার কোনো কিছু জানতে চাইলে ইউটিউবে ঢুকতেছে, সেটা দেখতেছে, ইউটিউবে গান মুভি এগুলো দেখতেছে। ঠিক আছে, ইউটিউবটাকে শর্ট ভিডিও দেখে, ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু খুব কম দেখতেছে মানুষ, শর্ট ভিডিও কিংবা এই যে বিনোদনমূলক ভিডিওগুলো যেমন খুব কম সময়ে 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিওগুলো এগুলো কিন্তু টিকটকে এসে দেখতেছে।
তো সেই জন্য বলবো আপনাদেরকে ইউটিউবে মিনিমাম 8 থেকে 10 মিনিটের ভিডিও আপনি তৈরি করেন, তো তো অবশ্যই কিন্তু আপনার ভিডিও কিন্তু রিচ হবে। আর ছোটোখাটো ভিডিও বলতে আপনার যেগুলো আপনি তৈরি করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ছোটোখাটো কোনো বিষয় যদি দেখাতে চান সেক্ষেত্রে ছোটোখাটো ভিডিও আপনি তৈরি করতে পারেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অবশ্যই ইউটিউবে কাজ করতে হলে ধৈর্যের সাথে কাজ করতে হবে, এতটুকুই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ধৈর্যের সাথে কাজ করতে হবে, লং ভিডিও তৈরি করতে হবে। পেজ স্ক্যাম এটা আসলে ডাজন্ট ম্যাটার, আসলে বিষয়টা হচ্ছে আপনার মূল বিষয়টা, যে বিষয়টা আপনি করতেছেন সেটা সঠিকভাবে করতে হবে, সেটা পেজ স্ক্যাম হোক অথবা পেজ স্ক্যাম ছাড়াই হোক সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ফেস ক্যাম দিলে ভালো, কিন্তু যদি আপনি ফেস ক্যাম করতে পারেন, যদি আপনি ফেস ক্যাম করতে না পারেন সেক্ষেত্রে আপনার ফেস ক্যাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখা গেল আপনি ফেস ক্যাম করতে এসে অনেকবার আপনি তুতলাচ্ছেন তুতলাচ্ছেন, এই তুতলানিটা কিন্তু আপনার মানে একটা ব্যাড এফেক্ট ফেলতে পারে আপনার আপনার জন্য, আপনার চ্যানেলের জন্য। সেজন্য আমি বলবো যারা ফেস ক্যাম করতে পারেন, দেখেন আমি যেভাবে কথা বলছি একদম সহজভাবে আপনাদেরকে, জাস্ট সহজ সহজ ভাষায় আপনাদের সাথে কথা বলছি, ঠিক এভাবে যদি সহজ ভাষায় আপনাদের সাথে যদি কথা আপনারা যদি কথা বলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফেস ক্যামে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন আমার সময় নেই ফেস ক্যামে আসার, সেই জন্য কিন্তু আমি ফেস ক্যামে কিন্তু আসি না, আমি আমার ফোনের রিভিউটা নিয়েই ব্যস্ত থাকি। কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার আমার ভিডিও তৈরি করতে হবে, আরও ভিডিও আমাকে তৈরি করতে হবে, ভিডিও তৈরি তৈরি করেই যেতে হবে। এখন আমার ফেস ক্যামটা জরুরি না, ফেস ক্যাম করতে গেলে আমার অনেক সময় লাগবে, অনেক কিছু সেট আপ টুর টেট আপ টুর আর অনেক কিছু লাগবে, কিন্তু হ্যান ত্যান লাগবে, এগুলো তো আর আসলে হুট করে জমাট করা সম্ভব না। তো ফেস ক্যাম আমি করতে পারবো এটা কোনো ব্যাপার না, ফেস ক্যাম করা সম্ভব, আমি করতে পারবো আমি জানি, কিন্তু তারপরও আমি কিন্তু ফেস ক্যামে আসি না। তো আজ আসা শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলা যে অবশ্যই অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে ইউটিউবে কাজ করছি কিন্তু সফলতা তো আসছে না, সফলতা ভাই এত সহজে আসবে না, কারণ হচ্ছে সফলতা আপনাকে অটোমেটিক্যালি আসবে যখন আপনি আপনাকে কষ্ট করতে হবে, প্রথমে আপনাকে কষ্ট করতেই হবে। ইউটিউবে 2022 সালে এসে আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে হলে আপনাকে মিনিমাম 1000 ভিডিও 1000 ভিডিওর টার্গেট নিতে হবে। এখন বলবেন ভাই 1000 ভিডিও তো অনেক বেশি হয়ে যায়, আসলে ভাই 1000 ভিডিও আমরা বলি, কেউ কেউ আপনার 50টা ভিডিও আপলোড করেই ভাইরাল হয়ে যায়, কেউ কেউ আছে আবার দেখা যাবেন যে দেখবেন যে 10টা 12টা ভিডিও আপলোড করে ভাইরাল হয়ে যায়, আবার কেউ দেখবেন যে 300 ভিডিও আপলোড করে ভাইরাল হতে পারছে না। অথচ দেখা দেখেন আমার বিষয়টাই দেখেন, আমি তো এখনও ভাইরাল না, কারণ হচ্ছে আমি 300 ভিডিও আপলোড করে ফেলছি অলরেডি, কিন্তু এখন পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয়নি। তো ভাইরাল হতে সময় লাগবে না, কিন্তু আপনার কাজ করে যেতে হবে। আমি কিন্তু ওই ভাইরালের আশায়ও না, আমার ভাইরালের কোনো ইচ্ছাই নেই, ভাইরাল হোক বা কেন হোক, ধীরে ধীরে যদি মনিটাইজেশনটা অ্যানাবল হয় তাও মনে করবো নিজের কষ্টে এই মনিটাইজেশনটা অ্যানাবল হলো, আর মনিটাইজেশনটা অ্যানাবল হলে মনে করতে পারবো যে আসলে ভিউজটা আসবে। আমি আসলে চাচ্ছি ধীরে ধীরে আমরা আমি একটু আগাতে, কারণ হচ্ছে আমি এত হুট করে এগিয়ে যেতে আমার আমার এত ইচ্ছা নেই, কারণ আমাকে শিখতে হবে অনেক কিছু শিখতে হবে, কারণ এখনও আমাদের অনেক কিছু শেখার বাকি রয়েছে। যদি আমরা সঠিক হুট করে ভাইরাল হয়ে গেলাম তারপর পাবলিকের সাথে কথাই বলতে পারলাম না, কোনো একটা ভুল একটা নিউজ দিয়ে দিলাম, সেটা হবে না, কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু ভালো করে আগে শিখতে হবে। আর ধীরে ধীরে যদি একটা চ্যানেল যদি আগায় সেক্ষেত্রে আপনার সেখান থেকে অনেক কিছু শেখা যাবে। আমি আমি জানি যে ধীরে ধীরে যদি আগায় সেক্ষেত্রে আমি শিখতে পারবো, কিন্তু হুট করে আমি ভাইরাল হয়ে গেলাম তারপর আমার মাথা ঠিক থাকবে না যে আমি কী করব না করব, আমি কাকে কী বলবো না বলবো, কারণ হচ্ছে যে যারা ভাইরাল হয় তারা কিন্তু যে ভিডিওটাই আপলোড করে সেটাই কিন্তু আপনার মানে উপর দিকে র্যাঙ্ক হয়, যে ভিডিওটাই তারা আপলোড করে সেটাই কিন্তু মানে উপর দিকে র্যাঙ্ক হয় বা ভিউজ একটু বেশি হয়। সো ভিউজ যদি বেশি হয় সেক্ষেত্রে আমি কী করব, আমি যা বুঝতেছি না সেটা নিয়েই কথা বলবো, তো সেটা নিয়েই কথা বলবো, তখন কিন্তু মানে আমার কিন্তু অবশ্যই পাবলিক কিন্তু আমাকে মন্দ ভাববে বা পাবলিক কিন্তু আমাকে সঠিকভাবে নেবে না। সেজন্য দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে আছেন যারা অল্প ভিডিও আপলোড করে কিন্তু ভাইরাল হয়ে গেছেন, কিন্তু অল্প ভিডিও আপলোড করে ভাইরাল হয়ে তারপর কিন্তু পরবর্তীতে আর এই অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন না, কারণ হচ্ছে উনি কীভাবে অডিয়েন্স ধরে রাখতে হবে সেটাই তিনি জানেন না। সো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই 1000 ভিডিওর টার্গেট আপনাদেরকে নিতেই হবে মাস্ট, তারপর আপনারা কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলো বর্তমানে 1000 ভিডিওর টার্গেট নিতে হবে, এর মধ্যে আশা করি আপনার হয়ে যাবে কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল।
আমি ভাইরালের আশা করি না, আমি হচ্ছে আমি এতটুকুই চাই যে আমি ধীরে ধীরে আগাই, এটাই আমার সবচেয়ে, ধীরে ধীরে একটা পরিবার তৈরি করি, ইউটিউবে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, কারো কিছু জানার থাকে, অবশ্যই ছোট ভাই হিসাবে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই মাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।